করার জন্য কুদরতে খুদা শিক্ষা কমিশনে সুনির্দিষ্টভাবে মাদ্রাসা শিক্ষার বিধানটাকে বিজ্ঞান মনস্ক করা, সেখান থেকে আস্তে আস্তে টিনের ছাউনির ঘর আর ভাঙা বেড়ার ঘর আর আস্তে আস্তে একেবারে জীর্ণ শীর্ণ কুটিরে সেখানে চলে এসেছে এসেছিল। পরবর্তীতে এই মহামানবের কন্যা বঙ্গবন্ধু রাষ্ট্রীয় স্বীকৃতি বা রাষ্ট্রীয় বিনিয়োগ শিক্ষকদের প্রতি ছিল না, একমাত্র বঙ্গবন্ধুর কন্যাই এই খাতে যে সম্প্রসারণ করেছেন 6,000 কোটি টাকা দিয়ে 1800টা মাদ্রাসা বিল্ডিং, 6,000 কোটি টাকা দিয়ে 1800 নিজেরাই সে সমস্ত অপরাজনৈতিক কাজগুলো তারা করেছে। কিন্তু দীনে ইসলামের সত্যিকারের খেদমত করার জন্য যে এই খাতে বিনিয়োগ করতে হবে, শিক্ষকের মান উন্নয়ন করতে হবে, কারিকুলাম উন্নত করতে হবে, অবকাঠামো বাড়াতে হবে, বিজ্ঞান শিক্ষা, সমাজ শিক্ষা, দীনী শিক্ষা সবকিছুর একটা সমন্বয় করতে হবে, এগুলো শিক্ষার্থীরা বেড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আমি তো বলবো অবশ্যই এটা একটা শুভ লক্ষণ, অবশ্যই এটা একটা শুভ লক্ষণ নয়, শুধু এটা একটা আমাদের অর্জন। অর্জন কেন? আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত যথাযথভাবে এবং তারা কিন্তু সর্বপর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে। এবং আপনারা জেনে খুশি হবেন, বেশ কিছুদিন আগে কলকাতায় যখন সন্ত্রাসবাদী জঙ্গিবাদী আক্রমণ, তাদের অনেকেই সেই প্রাচীন যে মাদ্রাসার ব্যবস্থা সেখানে অনেকে পড়ায় এবং অনেক ক্ষেত্রে মাদ্রাসার নাম দিয়ে অনেক ধরনের ট্রেনিং গ্রাউন্ডও সেখানে তাদেরকে, সেখানে গৃহযুদ্ধ ছিল আপনারা জানেন, যেই দেশে অস্ত্র বেশি সেই দেশে অস্ত্রকে ধর্মীয় কাজে। আজকে বঙ্গবন্ধুর কন্যা এই শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন সেটাকে সাধারণ মানুষের মধ্যে বলতে হবে। কিন্তু আমি দুর্ভাগ্য যে অনেক সময় আমি আপনাদের সামনে আজকে কিছুদিন আগে একটি বলবো না কোন মসজিদে নামাজ পড়ার সময় তখন আমি দেখলাম আমাদের খতিব মহোদয় সেখানে বলছিলেন যে ষড়যন্ত্র করে ফাজিল পর্যায়ের যে যেখানে সরকারের সরাসরি সুবিধাভোগী হয়ে এই ষড়যন্ত্র তত্ত্ব কিভাবে সাধারণ মানুষের মধ্যে বললেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তদন্তনি ক্ষমা প্রার্থী, না না আমি এটা জানতাম না, আমি যে আপনি জানেন পুরো সিস্টেমের মধ্যে আমরা পয়েন্ট বেস সিস্টেম করেছি, তারা অবশ্যই এমপিওভুক্ত হয়ে। একটা অপপ্রচার হচ্ছে বাংলাদেশে যে দিন বিরোধী শক্তি এই বাংলাদেশে রাজনীতি করছে ইত্যাদি এই সমস্ত আলোচনা। এবং আজকে আপনারা দেখেন আমাদের নির্ধারিত কোনো ওয়াজ মাহফিলগুলোতে কি বলা হবে মানব পরিশোধন হলো না, অর্থাৎ আমার দীনে ইসলামের সবচেয়ে বড় বিষয়টা কি? ঈমান। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈমান, ফেইথ, বিশ্বাস। এবং সেই বিশ্বাসের মাধ্যমে আমি আমার পরিশোধন করব, অর্থাৎ সেই পরিশোধনের ভবিষ্যতের জন্য সুখকর। শুধু আমি অরাজকতার প্রশ্নে বলছি না, মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটাকে কিন্তু আমরা দুর্বল করে ফেলছি ধীরে ধীরে। মানুষ কিন্তু জনের বদান্যতায় মানুষের কিন্তু এখন সাক্ষী থাকবে। বর্তমান জমানায় গিয়ে যদি আমি এখন ছবি তোলা যাবে না এই বয়ান দিতে থাকি, তাহলে তো আমি হজ করতেও যেতে পারবো না। পবিত্র হজে যাওয়ার জন্য আমার পাসপোর্ট, আমার বিমানে ওঠা দরকার। আমাদের সকল অর্থাৎ আধ্যাত্মিক বিষয় বাদ দিয়ে এখন আমরা শুধু লৌকিক বিষয় নিয়ে, রিচুয়াল কেমনে কি করব সেটার উপরে বেশি জোর দিচ্ছি। কিন্তু কিভাবে চিন্তা করব, কিভাবে মানুষকে ভালোবাসবো, যে আস্থা এবং আমাদের প্রতি সম্মান কিন্তু হারিয়ে ফেলবে। তাই আমাদের সারা বিশ্বের দিকে দেখতে হবে কিভাবে ধর্মীয় শিক্ষাটাকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের যারা মাদ্রাসা শিক্ষাবিদগণ আছেন, পুরো মাদ্রাসা শিক্ষাবিদগণদের এখন বর্তমান যুগের প্রেক্ষাপটে আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিটা সেই জন্যই হয়েছে, গবেষণার জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে আছি ধর্মীয় গবেষণার জায়গায়। আমরা সবসময় দেখি গবেষণাটা একটু ডগম্যাটিক হয়, অর্থাৎ পূর্বের দর্শনের আলোকে, অর্থাৎ সেই ফিলোসফির আলোকে বর্তমান সমাজ ব্যবস্থার সাথে কিভাবে সেটাকে আমি অ্যাডজাস্ট করে এগিয়ে নিতে পারবো, পিছিয়ে নিও না।
এগিয়ে নেওয়ার মানসিকতাটা সেখানকার আলেম ওলামা বৃন্দের আছে বলেই সমাজ এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান চর্চা এগিয়ে যাচ্ছে এবং পড়ালেখার ক্ষেত্রে এগোতে চাচ্ছেন না। আলিয়া মাদ্রাসাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে শিক্ষার ক্ষেত্রে, তবে আমি আমাদের গবেষকবৃন্দের প্রতি বলবো যে ফরওয়ার্ড লুকিং ইজমা কিয়াসের চর্চা করতে হবে, আমি ব্যাকওয়ার্ড লুকিং করতে পারবো না এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক হয়। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি সাহাবা কেরামের যে দর্শন সেটাকে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে দেখে তৎকালীন সময়ে ফেরত যাওয়ার মানসিকতা নিয়ে যদি আমি ব্যাখ্যা দেই, তাহলে কিন্তু গবেষণার কোনো লাভ হবে না, সমাজের উন্নয়ন হবে না, অর্থনীতির উন্নয়ন হবে না। কিভাবে আমরা আমাদের সমাজের মধ্যে একটা অধিকারের প্রশ্নে মজলুম জনগণ এবং সমাজের নারী পুরুষ সকলের মধ্যে যারা মজলুম আছে, আপনারা এটা অনস্বীকার্য, নারী সমাজ এখনো মজলুম, সেই মজলুম জনগোষ্ঠীর অধিকারের প্রশ্নে আমি যদি একজন আলেম হয়ে আবারও পিছিয়ে পড়া রাজনৈতিক দর্শন আমি যদি চর্চা করি, তাহলে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আমি আলোকিত মানুষ নই, আমাকে সামনের দিকে এগোনোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। পবিত্র কোরআন শরীফের আয়াত সমূহ, হাদিস শরীফের আয়াত, যে শিক্ষা সেগুলোকে নিয়ে গবেষণা করার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ফরওয়ার্ড লুকিং গবেষণা করার জন্যই আমাদের রাষ্ট্রীয় বিনিয়োগ আছে, অর্থ আছে, সেটা গবেষণার জন্য আলেম ওলামা বৃন্দ এগিয়ে আসবেন। আরেকটা সর্বশেষ কথা আমি বলবো অবশ্যই, যে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দাওরায়ে হাদিস পর্যায়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই নির্দেশনা দিয়েছেন, আইন পাশ করেছেন মাস্টার সমমর্যাদার, সেইটাকে সম্মান করে তাদের প্রতিও আমরা অনুরোধ রাখব যে বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, দাখিল এবং আলিম পর্যায়ে আপনাদের সন্তানরা যদি আমাদের মূলধারার শিক্ষায় যদি বোর্ড পরীক্ষাসমূহ পরীক্ষা দিতে চায়, সনদায়ন করতে চায়, কারিকুলাম পড়তে চায়, আপনারা আল্লাহর ওয়াস্তে তাদেরকে বাধাগ্রস্ত করবেন না, তাদেরকে বাধাগ্রস্ত করবেন না। কারণ তারা যদি কর্মমুখী না হয় সকলের পক্ষে আলেম হওয়া সম্ভব নয়, এটা কখনোই সম্ভব নয়, তাদেরকে কর্ম করে খেতে হবে। এত আলেমের কর্মসংস্থান কিন্তু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে কোথাও করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে তিনি আলেম হবেন বা তার একটা মিনিমাম কম্পিটেন্সি, বেসিক এডুকেশনটা তার অবশ্যই থাকতে হবে। তারা অনেকে আমাকে দেওবন্দ মাদ্রাসার অভিজ্ঞতার কথা বলেন, দেওবন্দ মাদ্রাসাতে যারা পড়াশোনা করছে তারা সকলে কিন্তু সাধারণ শিক্ষার মাদ্রাসাতেও কিন্তু সনদায়ন তারা পায়। তো সেই ক্ষেত্রে সেইখানকার দর্শন আপনি যদি এখানে বাস্তবায়ন করতে চান, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে সাধারণ মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু সেখানে পড়ে, অর্থাৎ জেনারেল কারিকুলামের বেসিক কম্পিটেন্সিগুলো তারা একটা বয়স পর্যন্ত তারা পড়ে। তাই আপনারা দুয়ারটা উন্মোচন করে দিন, আপনারা এই ব্রিজটা খুলে দিন, আমরা বিশেষ বিবেচনায় তারা যাতে পরীক্ষা দিতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, সেটার ব্যবস্থা করে দিতে পারবো, আমরা সেই আইনি পরিকাঠামো আমরা সৃষ্টি করে দিতে পারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে। আরেকটা সর্বশেষ বিষয়, অবশ্যই আমাদের মাদ্রাসাসমূহের প্রত্যেক প্রিন্সিপাল, আমাদের সুপারিনটেন্ডেন্ট থেকে সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল মহোদয়দেরকে বলবো, সাধারণ মানুষের অনুদানের অর্থ সেখানে আমাদের হক আছে, সেখানে এই পুরো মাদ্রাসা ব্যবস্থার, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার হক আছে, আমরা সেইখানে অবশ্যই নজর দিতে হবে। নয়তো মানুষের অর্থ যদি শুধুমাত্র অনিয়ন্ত্রিত অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে যায়, দেশের ভবিষ্যতের জন্য অনেক কঠিন হবে এবং দিনী শিক্ষার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দিনী শিক্ষার স্বীকৃত ব্যবস্থার মধ্যে আমরা অবশ্যই উদ্যোগ নিতে হবে এবং সাধারণ শিক্ষাতেও অবশ্যই আমাদের আমাদের সাংবিধানিক মূল্যবোধ, যেগুলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ আমাদের করার অবশ্যই ব্রত নিতে হবে। কারণ দীনে ইসলামের দর্শনে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের মধ্যে কোনো ব্যবস্থার মধ্যে যেই সাংবিধানিক কাঠামো ধর্মনিরপেক্ষ সমাজ, অসাম্প্রদায়িক সমাজ, সেটা কেন আমি বিশ্বাস করব না, এটার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই।
আমি দিনই অনুশাসনে নিজের জীবন যাপন করব, আমার ফেইথ ইমানের জায়গায় সঠিক থাকব, আমার যে অনেক চিত্র থাকবে, কিন্তু দিনের প্রতি বিশ্বাসের জায়গায় ইমানের জায়গায় সবাই ঐক্যবদ্ধ। কিন্তু এখন যদি আমি তার কাপড়ের পোশাকের রঙও পরিবর্তন করতে চাই, সে কেমনে খায় সেটাও পরিবর্তন করতে চাই, সে কেমনে হাঁটে সেটাও পরিবর্তন করতে চাই, এই ধরনের উদ্ভট চিন্তা আমরা যাতে নেই, আমাদের আলেম ওলামা বৃন্দ শক্তিশালী ভূমিকা নেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্না, সেই সুন্নার আলোকে অর্থাৎ ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, সেই দর্শনের আলোকে যাতে করে আমরা পবিত্র কোরআনের ব্যাখ্যায় গবেষণা করে এবং নানান রাষ্ট্রীয় পর্যায় থেকে যেখানে উচ্চ পর্যায়ে আসন করতে চেয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তার জন্য আমরা দোয়া করছি, তার পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দ, সেই ছোট্ট শিশু শেখ রাসেল যাকে নৃশংস মৃত্যু, এখানে সেই রহস্য লুকিয়ে আছে যার হাত ধরে এই দেশ স্বাধীন করাবেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই তার পূর্বপুরুষরা আসছিল এখানে দীন ইসলামের প্রচারে এবং সেই পূর্বপুরুষদের ধারাবাহিকতায় সেই টুঙ্গিপাড়ার মতন জায়গায় অনগ্রসর একটা জায়গা দল দ্বারা কিন্তু রক্ষা সম্ভব হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে দিবেন, এখানে দীনে ইসলামকে সুরক্ষিত রাখবেন, এখানে সমাজে শান্তি আনবেন, সমৃদ্ধি আনবেন, সেটা তার ইচ্ছা। সুতরাং তার ইচ্ছার বিরুদ্ধে কারো পক্ষে চমৎকার বক্তব্য স্যার, আসলে বয়সে আমাদের থেকে খুব বেশি বড় নয়, বাট এত সুন্দর বক্তব্য উপস্থাপন করেন, প্রতিনিয়ত উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই। স্যার আমাদের তারুণ্যের অগ্রদূত, আমাদের এগিয়ে চলার প্রেরণা, প্রেরণার বাতিঘর। স্যারকে অশেষ ধন্যবাদ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, এ পর্যায়ে